নমস্কার বন্ধুরা, আলোর আলপিনে আপনাদের স্বাগত জানাই। আমরা বাংলা মাধ্যম ছাত্রদের পড়াশোনার ব্যাপারে একটু সাহায্য করার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে আমরা ক্লাস টেনের ব্লিস নিয়ে আলোচনা করছি। এদের কাছে আমরা কৃতজ্ঞ। আমরা এখন দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট থ্রিটা করব। ওকে, ইউনিট থ্রি, দ্য পাসিং অ্যাওয়ে অফ বাপু ইউনিট থ্রি। শুরু করা যাক। Some days after the funeral, অন্তিম যাত্রার শেষকৃত্য সমাপন হওয়ার কয়েকদিন পরে, a special train took Gandhiji's ashes to Allahabad. শেষকৃত্যের কয়েকদিন পরে একটা বিশেষ ট্রেনে করে ওই যে ছাইগুলো, মরদেহের পরে ছাইগুলো থাকে না, যে যেটা অবশিষ্ট থাকে, সেটা এলাহাবাদে নিয়ে যাওয়া হলো। ওখানে ত্রিবেণী সঙ্গম আছে, ওই জন্য এলাহাবাদে নিয়ে যাওয়া। The compartment was decked with flowers. ওই কম্পার্টমেন্টটা, যে কম্পার্টমেন্টে ছিল ছাই ভর্তি পাত্রটা, সেই কম্পার্টমেন্টটা ফুল দিয়ে সাজানো ছিল। ডেক মানে সাজানো, ফুল দিয়ে সাজানো ছিল। পিপল অন দ্য ট্রেন sang bhajans. People on the train sang bhajans. ওই ট্রেনে যে লোকেরা ছিল তারা ভজন গাইছিল, রামধুন বা এরকম ভজন, হচ্ছে হিন্দি গান, প্রার্থনা সঙ্গীত, সেরকম তারা গাইছিল। People did not weep anymore. লোকেরা আর কাঁদছিল না, weep মানে কাঁদা, লোকজন আর কাঁদছিল না। For they could feel Gandhiji's presence. তারা যেন অনুভব করতে পারতো গান্ধীজির উপস্থিতি। প্রেজেন্স মানে উপস্থিতি, ফিল মানে অনুভব করতে পারা। They could feel, তারা অনুভব করতে পারতো, পারছিল গান্ধীজির উপস্থিতি তাদের মধ্যে। Amid the flowers and the song, ওই যে গান হচ্ছিল আর ফুল দিয়ে সাজানো ছিল, তার মধ্যেই গান্ধীজির অ্যাসেসটা, ছাইটাও ছিল, এর মধ্যেই তারা যেন গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছে। লোকের কাজ ছিল কেন আগে, তারা ভাবছিল গান্ধীজি আর নেই, আমাদের কে দেখবে। হ্যাঁ, যেন বাবা মারা গেলে ছেলেমেয়েরা যেন কাঁদে, স্ত্রী যেমন কাঁদে, তুমি চলে গেলে আমাদের কি হবে। এখানে সেরকম ভারতের জনগণ কাঁদছিল, এখন যারা ট্রেনে ছিল তারা কাঁদছে না, তারা যেন মনে করছে গান্ধীজি তাদের সঙ্গে আছেন, চলে যাননি, ওই যে পরিবেশের মধ্যে যেন উনি আছেন, এটা তাদের অনুভূতি হচ্ছিল। বুঝতে পারছ তাহলে কি হলো, অন্তিম যাত্রা তো হলো দিল্লিতে, সেখানে কদিন পরে একটা বিশেষ গাড়ি, ট্রেন গাড়ি করে গান্ধীজির মরদেহের ছাইগুলো এলাহাবাদ বা এলাহাবাদে নিয়ে যাওয়া হলো। ওখানে ওই কম্পার্টমেন্টটা ছিল ফুল দিয়ে সাজানো। ট্রেনে যারা যাচ্ছিল তারা রাম ভজন গাইছিল, লোকেরা আর কাঁদছিল না, কেননা তারা যেন গান্ধীজির উপস্থিতি অনুভব করতে পারছিল। ওই ফুল দিয়ে সাজানো ছিল, গান হচ্ছিল, এর মধ্যে দিয়েই যেন গান্ধীজির অনুপস্থিতিটা অনুভব করতে পারছিল। তারা একবার পড়ে যাক।
Some days after the funeral, a special train took Gandhiji's ashes to Allahabad. The compartment was decked with flowers. People on the train sang bhajans. People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. Okay, clear? अच्छा ग्रामर टा की आज से took तो बता रहे इससे take थे की है take took taken है take थे के इससे took ashes माने छाई. The compartment was decked with flowers. इटा उससे passive অথবা এটা আমরা ধরতে পারি এটা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ধরতে পারি. এটাকে আমরা পার্টিসিপেল অ্যাডজেক্টিভ ধরতে পারি. স্যাং স্যাংটা এসছে সিং থেকে, সিং স্যাং সাং. পিপল ডিড নট উইপ, নেগেটিভ সেন্টেন্স. হ্যাঁ অ্যাফার্মেটিভ কী হবে? পিপল ওয়েপ, তাই তো? অ্যাফার্মেটিভ কী হবে? পিপল ওয়েপ. নেগেটিভ হবে পিপল ডিড নট উইপ. কুড কুড এসছে ক্যান থেকে. ঠিক আছে আরেকবার পড়া যাক. সাম ডেজ আফটার দ্য ফিউনারেল আ স্পেশাল ট্রেন টুক গান্ধীজিস অ্যাশেস টু এলাহাবাদ. The compartment was decked with flowers. People on the train sang bhajans. People did not weep anymore, for they could feel Gandhiji's presence amid the flowers and the songs. ঠিক আছে? At every station, প্রতিটা স্টেশনে sorrowful crowds filled the platform. প্রতিটা স্টেশনে sorrowful মানে দুঃখিত লোকজন, crowd মানে লোকেরা ভিড় করেছিল প্ল্যাটফর্মে, ভিড় করেছিল. দুঃখিত লোকজন প্ল্যাটফর্ম ভিড় করেছিল. Amid song and prayer, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ. ট্রেনটা এলাহাবাদে পৌঁছল. দ্য ট্রেন রিচড এলাহাবাদ. ট্রেন এলাহাবাদে পৌঁছল. দ্য অ্যাশেস ওয়ার থ্রো ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস. দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস. গঙ্গায় ডোবানো হলো. যে ছাই কলসি আনা হয়েছিল ওটা গঙ্গায় ডুবানো হলো, বিসর্জন দেওয়া হলো. ইমার্স মানে বিসর্জন দেওয়া হলো. হোয়ার আ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক. যেখানে একটা বিশাল ভিড় জমায়েতা ছিল ওই গঙ্গার পাড়ে, একটা বিশাল ভিড় জমা হয়েছিল এটা দেখার জন্য. আফটার ওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি. এরপরে আমরা সবাই দিল্লি ফিরে গেলাম. At every station, প্রতিটা স্টেশনে ভোট প্ল্যাটফর্ম গুলো ভর্তি ছিল দুঃখিত লোক ভিড়ে, লোকেদের ভিড়ে. Amid song and prayer, গান এবং প্রার্থনার মধ্যে দিয়ে দ্য ট্রেন রিচড এলাহাবাদ. বলেছিল না ট্রেনটার মধ্যে ভজন হচ্ছিল, গান হচ্ছিল, এসব হচ্ছিল. এসব করতে করতে ট্রেনটা এলাহাবাদে পৌঁছল. দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস. ছাইগুলো গঙ্গায় বিসর্জন দেওয়া হলো. হোয়ার এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড অ্যাট দ্য ব্যাঙ্ক. গঙ্গার পাড়ে
একটা বিশাল ভিড় জমায়েত হয়েছিল। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি। এরপরে আমরা সবাই দিল্লি ফিরে গেলাম। ওকে, সরফুল এসে কার থেকে? সর থেকে। সরটা হচ্ছে নাউন, হ্যাঁ, সর হচ্ছে নাউন, তার সঙ্গে ফুল যোগ করে হয়েছে সর ফুল। যেমন বিউটি বিউটিফুল, ট্রুথ ট্রুথফুল, সেরকম সর সরফুল। রিচড, এটা এসছে রিচ থেকে, হ্যাঁ, রিচ মানে পৌঁছানো, রিচড পাস্ট টেন্স, পৌঁছলো। The ashes were immersed in the Ganges by someone. Passive voice ache eta. Someone immersed the ashes in the Ganges. Active voice. Where a huge crowd had gathered. Eta hocche age thekei crowd ta jomayet hoyechilo. Eta had keno hoyeche? Had hoyeche karon bhid ta loker age thekei joma hoyechilo. Eta bojhanor jonno হ্যাড হয়েছে, ঠিক আছে। ট্রেনটা যখন পৌঁছবে গঙ্গা ঘাটে নিয়ে এলো, বিসর্জন দেওয়া হবে, তার আগে থেকে লোকেরা গঙ্গা ঘাটে লাইন ভিড় করেছিল, ওই জন্য পাস্ট পারফেক্ট হয়েছে। আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি, আমরা ফিরে গেলাম দিল্লি। ওয়েন্ট এসছে গো থেকে, তোমরা জানি গো ওয়েন্ট গন। আরেকবার পড়ে যাক। অ্যাট এভরি স্টেশন সরফুল ক্রাউডস ফিল্ড দ্য প্ল্যাটফর্ম। Amid song and prayer, the train reached Allahabad. The ashes were immersed in the Ganges, where a huge crowd had gathered at the bank. Bank মানে তীর, পার, নদীর পার। Afterwards, we all went back to Delhi. Okay? এখানে দেখো, দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, তাই তো? ওকে, ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস, এটা প্যাসিভ ভয়েসে আছে। তো অ্যাক্টিভে কী হবে? দ্য অ্যাশেস ওয়ার ইমার্সড ইন দ্য গ্যাঞ্জেস। এটা আমরা ধরে নিতে পারি কেউ একজন ওটা বিসর্জন দিয়েছিল, সামন কে সেটা আমরা জানি না, তাই তো? এটা আমরা প্যাসিভ ভয়েস ধরে নিচ্ছি। অ্যাক্টিভে কি হবে? সামন ইমার্সড দ্য অ্যাশেস ইন দ্য গ্যাঞ্জেস। যখন অনেক সময় সাবজেক্ট থাকে না, আন্ডারস্টুড থাকে, তো অ্যাক্টিভ করার সময় সেখানে দিয়ে নিতে লাগে। একটা তোমাকে নিজেকে নিয়ে আসতে লাগে। Back in Delhi, I felt at sea. দিল্লিতে ফিরে I felt at sea মানে আমি একদম অগাধ জলে পড়লাম, মানে একটা সহায় সম্বলহীন অবস্থার মতো থাকার অবস্থা। At sea মানে আমি জানি অগাধ জলে পড়লাম, কি করতে হবে জানি বুঝতে পারছিলাম। হ্যাঁ, felt at sea মানে আমি হতভম্ব হয়েছিলাম, আমি কি করতে হবে জানি বুঝতে পারছিলাম, কিং কর্তব্য বিমূঢ় হয়েছিল, সেটাকে অ্যাট সি দিয়ে বুঝাচ্ছি। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, আমি সোজাসুজি প্রত্যক্ষভাবে গান্ধীজির সঙ্গে হাঁটিনি। গন টু প্রিজন অ্যাট হিজ কল, বা তার আহ্বান শুনে জেলেও যায়নি। হ্যাঁ, আই হ্যাড নট গন, এটা বারবার হ্যাড নট লিখছি নাকি? হ্যাঁ, I had not gone to prison at his call. Had not টা একবার যে লিখেছি এটাই যথেষ্ট, এটাই সবার সেক্ষেত্রে আছে।
এই হ্যাড নোটটা কমন টু, এই তিনটে ক্ষেত্রে কমন আছে। বারবার না লিখে একবার আমি লিখে দিয়েছি, আই হ্যাড নট, তারপর ওয়াক গান অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, মানে আমি গান্ধীজির সঙ্গে প্রত্যক্ষভাবে হাঁটিনি, উনি যে মার্চগুলো করেছিলেন ডান্ডি মার্চ বা নোয়াখালী মার্চ, এখানে আমি প্রত্যক্ষভাবে হাঁটিনি বা তার ডাক শুনে জেলেও যায়নি, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, অথবা আমার দেশের জন্য কোনো ত্যাগ স্বীকারও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমার মতো অন্যান্য তরুণ লোকেরা, যুবকেরা, যুবক যুবতীরা, হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স, দর্শক। আমরা যেন, আমি, আমার বোন, আমার বয়সী লোকেজন, হ্যাঁ, যেন অনেকটা দর্শক হিসেবেই ছিলাম। অন লুকার্স মানে দর্শক, আমরা যেন দর্শক হিসেবেই ছিলাম। তাহলে কি হলো, ব্যাক ইন দিল্লি, দিল্লিতে ফিরে আই ফেল্ট অ্যাট সি, আমি যেন অগাধ জলে পড়লাম, কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম, হতভম্ব হয়েছিলাম, কি করতে হবে। আই হ্যাড নট ডাইরেক্টলি ওয়ার্ক উইথ গান্ধীজি, আমি ডাইরেক্ট গান্ধীজির সঙ্গে প্রত্যক্ষভাবে হাঁটিনি ওনার মার্চে, অথবা গন টু প্রিজন অ্যাট হিস কল, তার ডাক শুনে আমি জেলে যাইনি, অর মেড এনি স্যাক্রিফাইস, ত্যাগ, স্যাক্রিফাইস, 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 দেশের জন্য কোনো ত্যাগ স্বীকারও করিনি। মাই সিস্টার্স অ্যান্ড আই, আমার বোনেরা এবং আমি, অ্যান্ড আদার ইয়াং পিপল লাইক মি, এবং আমারই মতো অন্যান্য তরুণ যুবক যুবতীরা, হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স, যেন শুধুমাত্র দর্শক হিসেবেই ছিল। আরেকবার পড়ো, নিজের ইংরেজিটা পড়ো। ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, আই হ্যাড নট ডিরেক্টলি ওয়াকড উইথ গান্ধীজি, গেভ গান টু প্রিজন অ্যাট হিস কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি। মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাড বিন মেয়ারলি অন লুকার্স, আমার বোন এবং আমি এবং অন্যান্য ইয়ং পিপল, তরুণ তরুণী, আমারই বয়সী যারা, তারা শুধুমাত্র যেন দর্শক হিসেবে ছিল। ওকে, গ্রামারটা দেখো, ফেল্ট, ফেল্ট এসছে ফিল থেকে, ফিল ফেল্ট ফেল্ট, এফ ডবল ইএল, ফিল ফিল ফেল্ট। অনুভব করা, গান, গানটা ওয়াক্ট, হ্যাঁ, ওয়াক থেকে এসছে ওয়াক্ট, তুমি জানো নিশ্চয়ই, ডাইরেক্ট, ডাইরেক্টলি বলে না, ডিরেক্ট থ্রো, হ্যাঁ, কোন ক্রিকেট ম্যাচ হচ্ছে বলে না ডিরেক্ট থ্রোতে উইকেট পড়ে গেল, অ্যাডজেক্টিভ, ডিরেক্ট, অ্যাডভার্ব হচ্ছে ডিরেক্টলি। গান, গানটা জানো, গো ওয়েন্ট গান, মেড, মেক, মেড, মেড, আর এখানে পাস্ট পারফেক্ট, হ্যাঁ, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হয়েছে, কেন বুঝতেই পারছো, আই ডিড নট বলি না, আই হ্যাড নট বলেছে, কেন বলেছে, কেন, গান্ধী তখন তো মারা গেছে, তার চিতা ভস্ম জলে বিসর্জন দেওয়া হয়েছে, হ্যাঁ, চিতা ভস্ম অ্যাশেস জলে বিসর্জন দেওয়া হয়েছে, এইগুলো দেখি কার, তার আগের ঘটনাগুলো বলছে, হ্যাঁ, তার অনেক আগের ঘটনাগুলো বলছে, মানে পাস্টেরও পাস্ট, ওই জন্য পাস্ট পারফেক্ট ব্যবহার করা হয়েছে। আচ্ছা, মাই সিস্টার্স অ্যান্ড আই বললো কেন, আই অ্যান্ড মাই সিস্টার্স বললো না কেন, আই অ্যান্ড মাই সিস্টার্স বললো না, মাই সিস্টার্সটাকে আগে দিল কেন, এটার নিয়ম আছে, কারণ আছে, যখন ইউ, নিয়ম হচ্ছে ইউ, হি অ্যান্ড আই, তার মানে আগে হবে সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, তারপরে হবে আমি, এরমভাবে সবসময় লিখ, 231, হ্যাঁ, সোজা নিয়ম হচ্ছে 231, সেকেন্ড থার্ড ফার্স্ট, মনে থাকবে,
আমি কিন্তু কখনো আগে আসবে না, এটা বলে মডেস্ট, আমি আগে আসবে না, আই ইউ এন্ড হি হবে না, ইউ আগে হবে, তারপর হি হবে, তারপরে আই, হ্যাঁ, সেকেন্ড পার্সন আগে, থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন, এটা খেয়াল রাখ লেখার সময়, হ্যাঁ, এটা মডেস্ট, এটা ভদ্রতা। মেয়ার থেকে এসছে মেয়ারলি, অন লুকার্স মানে দর্শক, এখানে হ্যাড বিন, হ্যাঁ হ্যাড বিন, ওয়ার নয়, ওয়ার লেখেনি, হ্যাঁ ওয়ার লেখেনি, কিন্তু হ্যাড বিন লিখেছে, তার মানে অতীতের ঘটনা ঘটছে, অতীতেরও অতীত, পাস্ট পারফেক্ট তখনই হয় যখন অতীতেরও অতীতে কোনো ঘটনা ঘটে, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট ইনডেফিনিট, ঠিক আছে, কিন্তু বাদ বাকি সবকটাই পাস্ট পারফেক্ট, কেন সবকটাই আগের ঘটনা। তাই লাস্ট চ্যাপ্টার পড়ে নি, ব্যাক ইন দিল্লি আই ফেল্ট অ্যাট সি, আই হ্যাড নট ডিরেক্টলি ওয়ার্কড উইথ গান্ধীজি, গন টু প্রিজন অ্যাট হিস কল, অর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি, মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাড বিন মিয়ারলি অন লুকার্স, দর্শক, লুক তার থেকে এসছে অন লুকার, বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, তা সত্ত্বেও আমরা এইসব করিনি, গান্ধীর সঙ্গে প্রত্যক্ষভাবে আমরা কিছু করিনি, তা সত্ত্বেও আমি একটা যেন অগাধ সমুদ্রে পড়লাম, আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইদিন এ ম্যাজিক সার্কেল, কারণ গান্ধী নিরন্তর সেগাল এরা অভিজাত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তার সঙ্গে এই গান্ধীজির যে সার্কেলটা ছিল তার মধ্যে তো যাওয়া আসা ছিল, যদি একবার গ্রাম থেকে উঠে আসেননি, যে বিহারে কোনো গ্রাম থেকে বা পশ্চিমবঙ্গের কোনো গ্রাম থেকে লিখছেন না, তিনি এক যে সার্কেলে ঘুরতেন, যে পরিধির মধ্যে ঘুরতেন, সেটা নেহরু গান্ধীজির পরিধির সঙ্গে ছিল, আই হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল, একটা জাদু বৃত্তের মধ্যে যেন আমি বড় হয়েছিলাম, মানে গান্ধীজিকে কেন্দ্র ধরা হয়, তার চারদিকে যদি একটা বৃত্ত আঁকা যায়, যারা যা ঘনিষ্ঠ সহচর একসঙ্গে থাকে তাকে, সেই সার্কেলের মধ্যে যেন উনিও ছিলেন, উনি সেখানে যেন গ্রোন আপ হয়েছিলেন, নয়নতারা সেগাল পরিচয় তোমরা পরে দেখবে, উনি এক অভিজাত বংশের মহিলা ছিল, হ্যাঁ গান্ধীর নিকটতর বাবার সঙ্গে পরিচিত ছিল, উইথ বাপুস পাসিং অ্যাওয়ে, বাপু যে মারা গেলেন, আই ফেল্ট দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমার যেন মনে হলো সেই ম্যাজিক সার্কেলটা অদৃশ্য হয়ে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে অরক্ষিত দেখে, প্রোটেক্টেড রক্ষিত, আনপ্রোটেক্টেড অরক্ষিত, লিভিং মি আনপ্রোটেক্টেড, এটা কি আনপ্রোটেক্টেড পার্টিসিপেল, হ্যাঁ পাস্ট পার্টিসিপেল ইউজ অ্যাজ অ্যান অ্যাডজেক্ট, লিভিং মি আনপ্রোটেক্টেড, বাট স্টিল আই ফেল্ট অ্যাট সি, কেননা আমি তখন তাও তো অসত্য, আমি তার সঙ্গে জেলে যাইনি, তার সঙ্গে হাঁটেনি, তা সত্ত্বেও আমি যেন সাগরে পড়লাম, অথই জলে পড়লাম, আই ফেল্ট আই হ্যাড গ্রোন আপ উইথিন এ ম্যাজিক সার্কেল, আমি অনুভব করতাম যেন আমি একটা বিরাট জাদু সার্কেল তার মধ্যে বড় হয়েছিলাম, যার কেন্দ্রে ছিলেন নেহরু, এই সরি গান্ধীজি, উইথ বাপুজ পাসিং অ্যাওয়ে, এই বাপুজি চলে যাওয়ার পরে আই ফেল দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড, আমি অনুভব করলাম সেই ম্যাজিক সার্কেলটা অদৃশ্য হয়ে গেছে, উবে গেছে, লিভিং মি আনপ্রোটেক্টেড, আমাকে যেন সেটা আনপ্রোটেক্টেড অরক্ষিত অবস্থায় রেখে গেছে, মানে প্রোটেক্ট আনপ্রোটেক্টেডটা দেখা যাক কি করে এসছে, প্রোটেক্ট প্রহার, হ্যাঁ যেমন প্রোটেকশন নাও, ঠিক আছে প্রোটেকশন সুরক্ষা, প্রোটেক্টেড পাস্ট পাস্ট টেন্স মানে হচ্ছে প্রোটেক্টেড, প্রোটেক্টেড প্রোটেক্টেড, হ্যাঁ এটা হচ্ছে পাস্ট পার্টিসিপেন্ট,
এর অপোজিটটা কি হবে? অপোজিট হচ্ছে আনপ্রোটেক্টেড, অরক্ষিত। হ্যাঁ, এটা হচ্ছে অপোজিট। এটা কি হিসেবে? লিভিং মি আনপ্রোটেক্টেড, এটা ইউজড অ্যাজ অ্যাডজেক্টিভ। তাহলে পাস্ট পার্টিসিপল কে ক্যান বি ইউজড অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ। তোমরা এর আগে অনেক উদাহরণ দেখেছিলে, পাস্ট পার্টিসিপল ক্যান বি ইউজড অ্যাজ এ অ্যাডজেক্টিভ। প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করা যায়, যে আই স এ ফ্লাইং বার্ড, ফ্লাইংটা প্রেজেন্ট পার্টিসিপল। আর কিছু অসুবিধা আছে? এখানেও পাস্ট পার্টিস, এটা পাস্ট টেন্স, ফেল টেস্ট সে ফিল থেকে আগে বলা হয়েছে। আই হ্যাড গ্রোন আপ, গ্রো গ্রিউ গ্রোন, পাস্ট পারফেক্ট টেন্স, এটা পাস্ট টেন্স, এটা পাস্ট পারফেক্ট টেন্স, এটা পার্টিসিপল অ্যাডজেক্ট। উইথ অ্যান এফোর্ট আই রাউজড মাইসেলফ, খুব চেষ্টা করে আমি নিজেকে জাগিয়ে তুললাম। রাউজড মাইসেলফ, আমি নিজেকে জাগিয়ে তুললাম। আই আস্কড মাইসেলফ, আমি নিজেকে জিজ্ঞাসা করলাম। হ্যাড বাপু লিভড অ্যান্ড ডায়েড ফর নাথিং, বাবু কি বেঁচে ছিলেন এবং মারা গেলেন? এ কিছুই হবে না, তা কিছুই থাকবে না। হ্যাঁ, শুধু শুধু মারা গেলেন, শুধু শুধু যাতে বেঁচে ছিলেন, কিছুই তা সাহিত্য থাকবে না। হাউ কুড আই সো ইজিলি, হাউ কুড আই সো ইজিলি লুজ, সো ইজিলি লুজ কারেজ হোয়েন হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, তিনি নেই এখন, সেটা ঠিক আছে, তা সত্ত্বেও আমি এত তাড়াতাড়ি সাহস হারিয়ে ফেললাম কি করে? সো ইজিলি লুজ কারেজ, এত তাড়াতাড়ি সাহস হারিয়ে ফেললাম কেন? গান্ধীজি তার বেঁচে থাকা, তার মৃত্যুর তার কোনো দাম রইল না, তার কোনো মানে রইল না। তিনি নেই বলে আমি হতাশ হয়ে পড়ব, আমি হতভম্ব হয়ে পড়ব? তার এই সাহসের কি মূল্য রয়ে, তার এই শিক্ষার কি মূল্য রয়ে, তার কাছে তাহলে আমরা কি শিখলাম? তিনি আমাদের দীর্ঘস্থায়ী কি শেখালেন? তিনি নেই বলেই সবকিছু চলে যাবে, তাহলে আমরা কি শিখলাম তার কাছ থেকে? মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, আমার মূল্যবোধ এত দুর্বল নয়। ভ্যালুস মানে মূল্যবোধ, আমি তার কাছে শিখেছি, তার কাছে শিখেছি সেগুলো এত দুর্বল নয়। মিলিয়ন্স অফ পিপল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস। গান্ধী, বাপু যদি না থাকতেন তাহলে লক্ষ লক্ষ লোক সাধারণ লোক হয়েই থাকত, কিন্তু গান্ধীজি যখন তার ব্যানার নিয়ে তার সেই পতাকা নিয়ে গেছিলেন, সেই দেখেই তারা সব উদ্দীপ্ত হয়ে গেছে, তারা জীবনে নতুন মানে খুঁজে পেয়েছে। তারা সাধারণ ছিল না, তারা ছোট ছোট ছিল, সাধারণ মানুষ ছিল, যে তার মধ্যে তারা একটা ভ্যালু, সেটা মূল্যবোধ গঠন করেছিল, জীবন দর্শন গঠন করেছিল, কি করতে লাগবে জীবনে, জীবনে ভালো কোনটা মন্দ কোনটা শিখতে পেরেছিল, সাহস করতে পেরেছিল, অন্যের মুখোমুখি দাঁড়াতে পেরেছিল। এই শিক্ষাগুলোই বাপুজির কাছ থেকে লোকেরা পেয়েছে, তারা ছিল সাধারণ লোক, এই শিক্ষাগুলো পেয়েই তারা অসাধারণ হয়ে উঠেছে নিজ নিজ ক্ষেত্রে। এটাই গান্ধীজির লং লাস্টিং এফেক্ট। তিনি শুধু জন্মেছেন মরে গেছেন বিনা কারণে নয়, তার একটা কারণ আছে। তিনি যে জন্মেছিলেন, তিনি যে শিক্ষা দিয়েছিলেন, এটা আমাদের শিখতে লাগবে, জীবনে অনুভব নিতে লাগবে, তাহলে বইয়ে পড়লে হবে না। সেটা আমরা জীবন দিয়ে অনুভব করেছিলেন, লক্ষ লক্ষ লোক সেটা করেছিলেন, মিলিয়ন্স মানে লক্ষ লক্ষ লোক সেটা অনুভব করেছিলেন, তার সঙ্গে হেঁটে, তার কথা শুনে, তার আদর্শ দেখে, তার আদব কায়দা দেখে, তার চালচলন দেখে তারা শিখেছিল, তারা অনুপ্রাণিত হয়েছিল, তারা বুঝতে পেরেছিল জীবনের মানে কি, সত্য কাকে বলে, অহিংসা কাকে বলে, অহিংসা পরম ধর্ম কেন বলা হয়, সত্যাগ্রহ মানে কি, কি করে ইংরেজ শাসকদের লাঠির মুখেও এগিয়ে যেতে লাগে সাধারণ লোকের। হ্যাঁ, লুইস ফিশার বলে একজন ভদ্রলোক ছিলেন, ইংরেজ ছিলেন, তিনি ওই দাণ্ডি মার্চের সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক,
তিনি বর্ণনা দিচ্ছেন, একের পর লোক আসছে, সাধারণ লোক, হয়তো খালি মাথা বা মাথায় হয়তো গান্ধী টুপি, ধুমধাম লাঠি পড়ছে, মাথা ফেটে যাচ্ছে, পড়ে যাচ্ছে, সে তার আর পাশ পরের জন্য এগিয়ে চলেছে, কেউ পেছিয়ে যাচ্ছে, কেউ পালিয়ে যাচ্ছে, কিন্তু কেউ পুলিশকে মারতেও যাচ্ছে। এই যে শিক্ষাটা, এটা তো গান্ধীজির কাছ থেকে শিখেছিলেন, এই জন্যই তারা সব গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়েছিলেন, তার বক্তব্য, তার আদর্শ, সে আদর্শ প্রতি তার নিষ্ঠা, সত্যের প্রতি তার আগ্রহ, এইসব দেখে শুনেই তারা এইসব শিখেছিল, নিজেরা অনুভব করেছিল। রাউজ মানে জাগিয়ে তোলা, আস্ক জিজ্ঞাসা করলাম, লিভড অ্যান্ড ডায়েট ফর আর নাথিং, এটা পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, অ্যাফার্মেটিভ কি হবে, এই যে আমি অ্যাফার্মেটিভ করি, অ্যাফার্মেটিভ করলে কি হবে, হ্যাড বাপু লিভড ফর নাথিং, মনে করি এটা আছে, অ্যাফার্মেটিভ কি হবে, বাপু হ্যাড লিভড ফর নাথিং, অ্যাফার্মেটিভ হলো, হ্যাঁ বাচ্চা। নেগেটিভ কি হবে, বাপু হ্যাড নট লিভড ফর নাথিং, এটা হচ্ছে নেগেটিভ। হাউ কুড আই সো ইজিলি, ইজিলি কথাটা এসে ইজি থেকে, তাই তো, ইজি হচ্ছে অ্যাডজেক্টিভ, সহজ, হ্যাঁ, প্লাস লি যোগ হচ্ছে, হয়ে গেল ইজি, এ ওয়াইটা উঠে গেল, ওয়াইটা উঠে আই হল, লাস্টে ওয়াই থাকলে ওয়াইটা উঠে আই হয়, তারপর এল ওয়াই যোগ হয়েছে, সহজ ভাবে। লুজ কারেজ, হি ওয়াজ নো লঙ্গার দেয়ার, মাই ভ্যালুস ওয়ার নট সো উইক, এটা অ্যাফার্মেটিভ কি হবে, মাই ভ্যালুস ওয়ার সো উইক, ইন্টারোগেটিভ কি হবে, ওয়ার মাই ভ্যালুস সো উইক, ওকে পড়ে যাক পরের কথা। হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, হি ব্রট দেম আউট অফ ইনডিফারেন্স অ্যান্ড অ্যাওয়েকেন্ড দেম টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, তিনি তাদের ইনডিফারেন্স মানে অবহেলা, গ্রাহ্য না করা, কোনো কিছু, অ্যান্ড অ্যাওয়েকেন কিসের জন্য ইনডিফারেন্স, টু ওয়ান অ্যানাদার্স সাফারিং, লোকেরা যে একজন আরেকজনের দুঃখ পাচ্ছে, এতে যে অনুভব করা, পরে পাশের প্রতিবেশীর কষ্টে নিজের কষ্ট অনুভব করা, হ্যাঁ, এরা ছিল না, এরা এই অবহেলা, অবহেলা থেকে তিনি সেটা তিনি লোককে জাগিয়ে তুললেন, যে তোমরা সবাই সবার জন্য দেখো, চিন্তা করো, ভাবনা করো, ভারতবাসী মাত্রই এক, সবাই নিজের ভাই বোন, হ্যাঁ, এইরকম এই 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 বোধটা তিনি জাগিয়ে তুলেছিলেন। টু ওয়ান অ্যানাদার সাফারিং, যে একে অপরের কষ্টটা বোঝার চেষ্টা করো, ইনডিফারেন্ট থেকো না, হ্যাঁ, অগ্রাহ্য করো না, অবহেলা করো না, অনীহা হয়ে থেকো না, কেয়ার করছে, ডোন্ট কেয়ার, এইভাবে থেকো না, একে অপরের দুঃখ কষ্ট। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, তাহলে বাপু যখন নেই, তার জন্য কি ক্ষতি হয়েছে, এই ভাবটা তো রয়ে গেছে, আমরা শিখেছি, জেনেছি, এটা তো থাকবে আমাদের সঙ্গে, বাপু নেই তো কি হয়েছে, আমরা তার কাছে এটা শিখেছি, যে কি একে অন্যের কষ্ট দুঃখে নিষ্প্রিয় হয়ে না থাকা, হ্যাঁ, নিষ্প্রিয় হয়ে না থাকা, তাদের সেটা সাফ এগিয়ে যাওয়া, তাকে সাহায্য করো, হ্যাঁ, এই যে ভাবটা আমরা শিখেছি,
এটা তো আমাদের সঙ্গে থাকছে, এটা তো কেউ নিয়ে যেতে পারছে না। গান্ধীজি হয়তো নেই, বাপুজি হয়তো নেই, কিন্তু এই যে আমাদের জাগিয়ে তুলেছেন, আমরা তো আবার ঘুমিয়ে পড়বো না, আমরা জেগেই থাকবো। উই আর স্টিল দেয়ার, আমরা সেখানে আছি, আমরা তো আছি। গান্ধীজি নেই তা কি আছে, আমরা তো আছি। ইয়ং, স্ট্রং অ্যান্ড প্রাউড, তিনটি অ্যাডজেক্টিভ, তরুণ, শক্তিশালী এবং গর্বিত। টু বিয়ার হিজ ব্যানার বিফোর আস, তার এই গান্ধীজি তার যে বলে না গান্ধীজি যে পতাকা, তোমার পতাকা মহিবার মানে মরে দেওয়া শক্তি, কবি বলেছিল, হ্যাঁ তোমার পতাকা মহিবার মরে দেওয়া সেই শক্তি, মানে এই গান্ধীজির যে পতাকা দিয়েছিলেন, এই যে শিখিয়েছিলেন পতাকা বলতে এই ভাবগুলো, এই আদর্শগুলো, হ্যাঁ এই যে একে অন্যের দুঃখ কষ্টে অনুভব করা, তাকে সাহায্য করা, হ্যাঁ ইন্ডিফারেন্স না থাকা, তার মানে নিষ্ক্রিয় হয়ে না থাকা, ও মরছে মরুক আমার কিছু এসে যায় না, এই ভাবটা না থাক, ও বিপদে পড়েছে আমি তার সাহায্য করতে গেলাম একে অন্য, এইটা গান্ধীজি আমাদের মধ্যে জাগিয়ে গেছিলেন আর এইটা আমাদের মধ্যে থাকবে। তিনি নেই তা কি হয়েছে, এটা তো আমাদের মধ্যে আছে, আমরা তো এখনো ইয়ং, আমরা তো এখনো স্ট্রং, আমরা তো এখনো গর্বিত। গান্ধীজির সঙ্গে হেঁপা হেঁটেছিলাম, গান্ধীজির ভাবটা শিখেছিলাম, এটা নিয়ে আমরা এগিয়েছিলাম, তার ব্যানারটা নিয়ে আমরা এগিয়েছিলাম, তার ফেলে দেওয়া ব্যানার পতাকা নিয়েই আমরা এগিয়েছি। তাহলে ব্রড, ব্রড এসে কাছে ব্রিং থেকে, জানো নিশ্চয়ই ব্রিং, ব্রড, ব্রড, জানো নিশ্চয়ই ব্রিং, ব্রড, ব্রড, ব্রিং মানে আনা, ব্রড আউট অফ ইনডিফারেন্স, নিষ্প্রিয়তা, কেয়ার না করা, গ্রাহ্য না করা। অ্যাওয়াকেন, অ্যাওয়াকেন থেকে এসছে অ্যাওয়াকেন, টু ওয়ান অ্যানাদার সাফারিং, দুঃখ কষ্ট। হোয়াট ইফ নাও বাপু ইজ গন, বাপু এখন চলে গেছে, তাতে কি এসে যাচ্ছে, এই গনটা আবার পাস্ট পারফেক্ট, গো ওয়েন্ট গান, গান মানে এখানে অ্যাডজেক্টিভ, পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। উই আর স্টিল দেয়ার, আমরা সেখানে আছি, আমরা তো এখনো আছি। প্রাউড টু বিয়ার হিজ ব্যানার, তার পতাকা নিয়ে আমরা এগিয়েছিল। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, বাপু হয়তো মারা গেছে কিন্তু তার যে স্বপ্নের ভারত, তার যে ভারত, সেটা তার ছেলে মেয়ের মধ্যে দিয়েই বেঁচে থাকে। বাপু হ্যাড পাসড অ্যাওয়ে বাট হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন, কিন্তু তার ভারত তার ছেলে মেয়ের মধ্যে দিয়েই বেঁচে থাকে। ঠিক আছে, বুঝতে পারলে ব্যাপারটা কি বলতে চাইছে লেখিকা? ওকে, আমাদের প্রোগ্রামটা এই যে বাংলা মাধ্যমের ছাত্রছাত্রীদের জন্য একটু সাহায্য করা, আপনার যদি ভালো লাগে ইউটিউবে আমাদের চ্যানেল আলোর আলপিন সাবস্ক্রাইব করুন আর অন্যদেরও বলুন। যত বেশি ছাত্রছাত্রী দেখবে তাহলে আমাদের পরিশ্রম সার্থক, যদি তাদের উপকারে লাগে আমাদের পরিশ্রম সার্থক। আবার বলছি, আপনার যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটা আর অন্যদেরও বলুন। এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ।